সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস ব্যবস্থায় সকলকে শুভেচ্ছা জানাই। প্রথমে আসি পরিচিতি। মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক, কৃষি বিজ্ঞান, পল্লবী মাসুদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী মিরপুর, ঢাকা। আজকের পাঠ পরিস্থিতি, শ্রেণী দশম, বিষয় কৃষি শিক্ষা, অধ্যায় প্রথম, কৃষি প্রযুক্তি, পরিচ্ছেদ চতুর্থ। ছবিগুলো লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, অনেকগুলো বীজ পাত্রে সংরক্ষণ করা আছে। আবার দেখতেছি মাটির পাত্র, বীজ সংরক্ষণ করা হচ্ছে। তাহলে আজকের বিষয় কি? বিষয় হচ্ছে বীজ সংরক্ষণ। দেখো, আজকের এই পাঠের শেষে শিক্ষার্থীরা বীজ সংরক্ষণ কিভাবে করা যায় তা বলতে পারবে, বীজ সংরক্ষণের বিষয়গুলো বলতে পারবে, 3 নম্বর, বীজ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, 4 নম্বর, বীজ সংরক্ষণের পদ্ধতিগুলো বিশ্লেষণ করতে পারবে। তাহলে আজকে আসি বীজ সংরক্ষণ। তাহলে বীজ সংরক্ষণের হচ্ছে পূর্ব শর্ত, বীজগুলো আমরা কোথা থেকে কিভাবে সংরক্ষণ করব সেটাই হচ্ছে পূর্ব শর্ত। হচ্ছে কি, দেখো, কেবল বীজের জন্য ফসল চাষ করা, অর্থাৎ যে বীজকে আমরা চারা হিসেবে রোপণ করি সেই বীজকে আমরা শুধুমাত্র চাষ করব বীজের জন্যই, অন্য কোনো জন্য কিছুই না। নির্বাচিত জমিতে আশেপাশে ও নির্দিষ্ট ফসলের জন্য যাদের আবাদ না করা, অর্থাৎ আশেপাশে জমিতে যেন একই বীজ চাষ করা হয়। 3 নম্বর, দেখো, বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংরক্ষণ করা, অর্থাৎ আমরা যেখান থেকে বীজ সংগ্রহ করব অবশ্যই সেটি যেন নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে হয়। আমরা যত্তর থেকে বীজ সংরক্ষণ করব না, যাতে করে বীজের গুণাগুণ নষ্ট হয়ে যায়। 4 নম্বর, দেখো, বীজের চারা বিকেলের জমি থেকে বিভিন্ন জাতের গাছ তুলে ফেলা, অর্থাৎ যদি বীজের চারা থেকে অন্য কোনো জাতের চারা জন্মে থাকে সেগুলো আমরা তুলে ফেলবো। বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করা, যাতে গাছ আগাছা দমন, বিভিন্ন জাতের গাছ তোলা ও রোগবালাই ও পোকামাকড় এর উপদ্রব্য ইত্যাদি সম্পর্কে সঠিক ব্যবস্থা নেওয়া যায়, অর্থাৎ ঘন ঘন পরিদর্শনের ফলে আমরা আগাছাগুলো দমন করতে পারবো, অর্থাৎ বিভিন্ন জাতের গাছ যদি থাকে সেগুলো রোগবালাই যদি পোকামাকড় আক্রমণ করে সেগুলো দেখে আমরা বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করবো ইত্যাদি সম্পর্কে সঠিক ব্যবস্থা নেওয়া যায়। 6 নম্বর, কি বলছে, ফসলের পরিপক্কতা দৃষ্টি রাখতে হবে, অবশ্যই বীজটা পরিপক্কতা না হলে আমরা অবশ্যই সেটা সংরক্ষণ করব না। 7 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ফসল কাটা, মাড়াই করা ও ঝাড়া, এতে করে ফসলের বীজ গুণগত মান অত্যাধিক সুন্দর এবং ভালো থাকে। এরপর আসি চিত্রগুলো লক্ষ্য করো, একটা ধানগোলা এবং ধান আমরা দেখতে পাচ্ছি। ধানগোলা নিশ্চয় তোমরা জানো, ধানগোলাকে আমরা কিভাবে তৈরি করে থাকি এবং এটা কেন তৈরি করা হয়ে থাকে। দেখো, ধান সংরক্ষণের জন্য ধানগোলা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ
ধানগুলার আয়তন বীজের পরিমাণের উপর নির্ভর করে নির্মাণ করা হয়ে থাকে। অর্থাৎ আমার যে পরিমাণ বীজ দরকার সেই পরিমাণে একটু ধানগুলা তৈরি করতে হবে। বীজ রাখার আগে ধানগুলার ভিতরে ও বাইরে গোবর ও মাটির মিশ্রণে প্রলেপ দিয়ে বীজ রাখার উপযুক্ত করতে হবে। বীজগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন ভিতরে কোনো বাতাস থাকে না, সেই জন্য ধানগুলার মুখ বন্ধ করে উপরে গোবর এবং মাটির প্রলেপ দিয়ে দিতে হবে। এভাবে আমরা ধানগুলা তৈরি করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বীজ, এটি হচ্ছে আলুর বীজ, এটি হচ্ছে গম বীজ, আর এখানে বিভিন্ন শাকসবজি বা শাকসবজির বীজ, মশলা বীজ ইত্যাদি। একক কাজ বীজ সংরক্ষণ কাকে বলে? তোমরা অবশ্যই এটা করবে, বীজ সংরক্ষণ কাকে বলে? 10 মিনিট সময় তোমরা সবাই খাতায় লিখে রাখবে। এরপর আরো কিছু ছবি লক্ষ্য করি। দেখতে পাচ্ছি ক্ষেতে পাকা ধান, আলুর বীজ, ধানের প্রক্রিয়াজাতকরণ প্যাকেট। এখানে বীজের জাতের নাম থাকবে, কেন্দ্রের নাম থাকবে, প্যাকিং তারিখ, কবে এটি প্যাকিং করা হয়েছে, এবং বীজের মূল্য, এটার মূল্য নির্ধারণ করা থাকবে। এছাড়াও এখানে কত কেজি, কি পরিমাণ আছে সেটাও অবশ্যই এখানে লক্ষণীয় বিষয়। এরপর দেখতেছি বাড়ির গৃহিণী একটি মাদুরে ধানগুলো শুকাচ্ছে। জোড়ায় কাজ, বীজ সংরক্ষণের বিষয়গুলো শনাক্ত করো। তোমরা এটি বাসায় বসে থেকে জোড়ায় জোড়ায় কাজ করবে। সময় 5 মিনিট। চিত্রগুলো লক্ষ্য করো, এখানে একটি পাখি, সারস পাখি, ইঁদুর এবং ইটির গুড়ি দেখা যাচ্ছে, কিছু টাকা এবং বস্তা ভর্তি ধান। এগুলো হচ্ছে বীজ সংরক্ষণের একটি উপদ্রব্য। চিত্রগুলো লক্ষ্য করো, যে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, ঢোল বলা হয়, সেখানে ধান সংরক্ষণ করা হয়। ঢোলে আমরা কিভাবে ধান সংরক্ষণ করি? দেখো, ঢোলের আকার ধানগুলার আকারের চেয়ে একটু ছোট হবে। ঢোল ধানগুলার চেয়ে কম ধারণ ক্ষমতা সম্পন্ন বীজ পাত্র বলা হয়। এটি বাঁশের বা কাঠ দিয়ে গোলাকার করে তৈরি করা হয়। ধানগুলার মতোই ঢোলের বাইরে ও ভিতরে গোবর ও মাটি মিশ্রিত প্রলেপ দিয়ে ভালোভাবে শুকিয়ে বীজ রাখার উপযুক্ত করা হয়, এবং তারপর বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য দেখবে এর উপরের মুখগুলো সুন্দর করে আটকে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এরপর আসি, এটার নাম কি তোমরা বলো বাচ্চারা? এটার নাম হচ্ছে মটকা। এটি হচ্ছে মাটির তৈরি। মটকায় কিভাবে বীজ সংরক্ষণ করা যায় তোমরা অবশ্যই শুনবে। যে আজকে মটকা মাটির নির্মিত একটি গোলাকার পাত্র, গ্রাম বাংলার এটি বহুল পরিচিত। এটি বেশ পুরু এবং মজবুত। মটকার বাহিরে মাটি বা আলকাতরার প্রলেপ দেওয়া হয়। গোলাঘরের মাচায় নির্দিষ্ট স্থানে মটকা রেখে এর ভিতরে শুকনো বীজ পুরোপুরি ভর্তি করা হয়, অতঃপর ঢাকনা দিয়ে বন্ধ করে উপরের মাটির প্রলেপ দিয়ে
বায়ু নিরোধক করা হয়ে থাকে। এরপর আসি বস্তায়, চটের বস্তায় বীজ সংরক্ষণ। এটি হচ্ছে বস্তা, অর্থাৎ চটের বস্তায় কিভাবে বীজ সংরক্ষণ করা হয়ে থাকে। বীজ সংরক্ষণের অর্থ হচ্ছে বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো ও পরিমিত মাত্রায় আনা। আর্দ্রতার মাত্রা নির্দিষ্ট 12 থেকে 13% হলে ভালো হয়। বাংলাদেশে বীজ শুকানো হয় রোদে ও সূর্যের তাপে। এই আর্দ্রতা 12 থেকে 13% নামাতে বীজকে প্রায় 3 থেকে 4 দিন প্রখর রোদে শুকাতে হয়। ঠিক মতো শুকাইছে কিনা তা বীজে কামড় দিয়ে তার বীজ পরীক্ষা করে নিতে হয়। এবং বীজের কামড় দেওয়ার পর যদি কট করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজগুলো ভালো মতো শুকিয়ে গিয়েছে। অতঃপর বীজগুলোকে চটের বস্তায় নিয়ে গোলাঘরে রাখা হয়। বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, বীজের নিমের শিকড় ইত্যাদি রাখতে হবে, যাতে বীজগুলো অন্যান্য পোকামাকড় থেকে রক্ষা পায়। এরপর আসি যে পলিব্যাগে বীজ সংরক্ষণ। পলিথিনে কিভাবে বীজ সংরক্ষণ করা হয়। আজকাল 5 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন পলিথিন ব্যাগের বীজ সংরক্ষণ করা হয়। এই ব্যাগ RDRS কর্তৃক উদ্ভাবিত, অর্থাৎ এটি কৃষি অধিদপ্তর থেকে এটি তৈরি করা হয়েছে, যে 5 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন এই পলি ব্যাগ। সাধারণত পলিথিনের চেয়ে বীজ রাখার পলিথিন অপেক্ষাকৃত মোটা হয়। শুকনো বীজ এমনভাবে পলিথিন ব্যাগে রাখতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে এবং ব্যাগ থেকে সম্পূর্ণ বাতাস বেরিয়ে আসে। অতঃপর ব্যাগের মুখ তাপের সাহায্যে এমনভাবে বন্ধ করতে হবে যেন বাইরের থেকে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। এই হচ্ছে আমরা দেখলাম বীজ সংরক্ষণ, কিভাবে আমরা বীজ সংরক্ষণ করতে পারি। মটকা কিভাবে তৈরি করা হয়েছে, সরি, এটি হচ্ছে ধানগুলা কিভাবে তৈরি করা হয়েছে। দেখো, এটি সচরাচর গ্রাম বাংলায় দেখা যায় যে মটকা কিভাবে তৈরি করা হয়েছে। এখানে মাটির প্রলেপ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মাটির প্রলেপ নেই, অর্থাৎ এটা তৈরি করার আগ মুহূর্ত এটা এবং তৈরি করার পরে মাটি বা বাঁশের গোলা এটাকে বলা হয়। দলগত কাজ বীজ সংরক্ষণের গুরুত্ব বর্ণনা করো, তোমরা অবশ্যই এটা বর্ণনা করে খাতায় লিখে রাখবে। বীজ সংরক্ষণের পদ্ধতিগুলো বিশ্লেষণ করো। মূল্যায়ন, কিভাবে বীজ সংরক্ষণ করা যায়। বীজ সংরক্ষণের কয়েকটি বিষয়ের নাম বলো। বীজ সংরক্ষণের কত পার্সেন্ট আর্দ্রতা থাকতে হবে, অবশ্যই 12% থাকতে হবে। বীজ সংরক্ষণের পদ্ধতি কয়টি, 6টি, তোমরা অবশ্যই এগুলো মূল্যায়ন করবে। বাড়ির কাজ, মাটির কলসে কিভাবে বীজ সংরক্ষণ করবে, তোমার মতামত উপস্থাপন করো। অর্থাৎ তুমি বাসায় বসে কিভাবে মাটির কলসে কিভাবে বীজ সংরক্ষণ করবে তার মতামত তুমি নিজের ভাষায় লিখবে। ধন্যবাদ সবাইকে, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। তোমরা অবশ্যই বাসায় বসে পড়ালেখা করবে সুন্দরভাবে, বাইরে চলাফেরা করবে না।